हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल दिशास किचन। आज के আমি আপনাদের দেখাতে চলেছি খুব ইজি একটা রেসিপি, যেটা কুরকুরে দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নি কুরকুরে চাটনি তৈরি করতে কি কি লাগে। সবার প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুরকুরে। আপনারা যে কোনো ফ্লেভারের কুরকুরে নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে কুচিয়ে রাখা পেঁয়াজ, শসা, লঙ্কা কুচি আর টমেটো কুচি, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চাট মশলা, বিট নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, বেশি নুনের প্রয়োজন নেই, অল্প সামান্য একটু দিলেই। দিয়ে দিচ্ছি হাফ লেবু, ফেটানো টক দই দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে, সব কিছু খুব ভালো করে নিয়ে মিশিয়ে নিলেই তৈরি আমাদের কুরকুরে। এবার একটি প্লেটে এই চাটটি দিয়ে পরিবেশন করে দিন। ওপর থেকে আবারও একটু দই, থেকে একটু ঝুরি ভাজা বা ভুজিয়া দিয়ে সার্ভ করে দিন। খুবই টেস্টি একটা রেসিপি, চটপটা চাট, ভীষণই খেতে টেস্টি হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।